প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যায় বিচার চেয়েছেন সোহাগী জাহান তনুর মা বাবা আর ঘটনার সুষ্ঠু তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী অজিত আইচ তাপসী ক্যামেরায় তনু হত্যাকাণ্ডের ঘটনাস্থল কুমিল্লা ক্যান্টনমেন্ট ঘুরে এসে রিপোর্ট করছেন মুকসিমুল আহসান গত মার্চ বিশে কুমিল্লা ক্যান্টনমেন্টের এই স্থান থেকেই উদ্ধার করা হয় সোহাগী জাহান তনুর লাশ বুধবার সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের সময় সেনা কর্তৃপক্ষ জানায় ক্যান্টনমেন্টের রাস্তার কালভার্টের নিচে এবং আশপাশে ওই রাতেই পাওয়া যায় তনুর মোবাইল স্যান্ডেল সহ বেশ কিছু আলামত কুমিল্লা ক্যান্টনমেন্টের যে স্থান থেকে তনুর লাশ উদ্ধার করা হয় তার কয়েক গজ দূরে সেনানিবাসের সীমানা ক্যান্টনমেন্টের পশ্চিম পাশ অনেকটাই অরক্ষিত চলছে সীমানা প্রাচীর নির্মাণের কাজ তো এই যে বড় একটি সেনানিবাস এটার মধ্যে যে রাস্তা আছে এটার মধ্যে পাহাড় পর্বত আছে কিছু জায়গায় ঝোপ আছে কিছু জঙ্গল আছে অনেকগুলো গেট আছে পঞ্চাশের অধিক এই ক্যান্টনমেন্টের চতুর্দিকে ছোট ছোট গেট আছে যথাযথ তদন্তর মাধ্যমে এই তনু হত্যার যারা সত্যিকারে ঘটিয়েছে বের করে বিচারের সম্মুখীন করা হোক তনুর লাশ যেখান থেকে উদ্ধার করা হয় তার প্রায় এক কিলোমিটারের মধ্যেই ক্যান্টনমেন্ট বোর্ডের বেসরকারি কর্মচারী তনুর বাবা ইয়ার হোসেন থাকেন পরিবারসহ জঘন্যতম এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে তনুর মা বাবা কোনো মন্তব্য না করলেও খুনীদের বিচারের দাবি জানিয়েছেন সরকারের কাছে চোখটি তাকাই ছিল স্যার চোখগুলো লাল ছিল স্যার টুকু আর ওই পাশে স্যার তার একটা অন্য ছিল আরও মোবাইলটা ছিল এই পাশে পাওয়া গেছে স্যার চুলগুলো বড় ছিল দেখলাম যে চুলগুলা ছিঁড়া ছিঁড়া টানা টানা আবার ওই অনেক চুল স্যার দেখছে যে কেসিজ্ঞ স্যার আর মাথারা দেখছে স্যার যে একটু ছাত্র নেতা মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছও আমার কুল আবেদন আমার মেয়েরা আমার আগেছে ক্যান্টনমেন্টের কাছো প্রশাসনের কাছো বিচার সে আমি কত শুরু কতজন বই আমি মেয়ে এর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে আইএসপিআরের ব্রিফিংয়ে তনু হত্যার বিচার এবং সুষ্ঠু তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে তার এহেন মর্মান্তিক মৃত্যুতে প্রতিটি সেনা সদস্য দারুণভাবে ব্যথিত ও মর্মাহত অথচ কিছু সার্তানি মহল এ ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী সম্পর্কে অনুমান নির্ভর বক্তব্য প্রধান প্রচার করছে যা জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যা মোটেই কাম্য নয় মুকসিমুল কুমিল্লা